আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই সুস্বাদু পিৎজাটি তৈরি করে দেখাবো এই চুলোয় তৈরি অতি সহজ পিৎজাটি তৈরি করতে আমাদের লাগবে হাফ কাপ পানি আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ ইস্ট আছে এখানে আমি দুই চা চামচ চিনি এবং এক চা চামচ লবণ মিক্স করে নিয়েছি প্রথমেই আমরা চিনি এবং লবণের মিশ্রণটি পানির সাথে মিলিয়ে নিব ভালো করে মিক্স করে নিন এখন আমরা এই পানিতে ইজ ঢেলে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরকম রেখে দিন এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে এভাবে একটি গর্ত করে নিন আমাদের যে ইস্টের লিকুইডটি আমরা এই ময়দাতে ঢেলে দেব আর নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে আপনারা ভেজিটেবল অয়েল বা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিন যখন এরকম একটি ডো হয়ে আসবে তখন আমরা উপরে একটু তেল লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ডোটি প্রায় এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এরকম একটি প্যান ইউজ করব চুলোতে পিৎজা তৈরি করার জন্য আমি তেল স্প্রে করে নিচ্ছি আপনাদের কুকিং স্প্রে না থাকলে আপনারা অলিভ অয়েল বাটার বা ঘি বা তেল কোনো কিছু লাগিয়ে নেবেন ড্রোটটিকে মাঝখানে রেখে আস্তে আস্তে চেপে নিন আমরা এখন চুলা মিডিয়াম আঁচে রেখে প্যানটি বসিয়ে দিয়েছি একটি কাটা চামচের সাহায্যে আমি কিছু ছিদ্র করে দিব মাঝখানে এতে করে মধ্যেখানের জায়গাটি ফুলে উঠবে না আজ মিডিয়াম আঁচে রাখবেন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি পিজার ডোটি উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দোনো সাইড পাঁচ মিনিট পাঁচ মিনিট শেখার পর আমরা টপিং দিয়ে দিব আমি এখানে গরু মাংস দিয়ে টপিং তৈরি করে নিয়েছি প্রথমেই আমরা ক্যাচ আপ দিয়ে নিব পিৎজা তৈরি করতে যে সবসময় পিৎজা সসই লাগবে তেমন কিন্তু নয় এখন দিয়ে দিচ্ছি গরু মাংসের কিমা কুরবানীদের পর আমাদের সবার বাসায় অবশিষ্ট গরু মাংস থেকে যায় সেই গরু মাংস দিয়েই কিন্তু আমি তৈরি করছি এই পিৎজাটি একদম হাতের কাছের জিনিস দিয়ে বিকেলে এই সুস্বাদু নাস্তা তৈরি করে আপনি খেতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে ডেকোরেশনের জন্য টমেটো ইউজ করছি আপনারা টমেটো পছন্দ না করলে এটি বাদ দিতে পারেন কিছু হ্যালো এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ঠিক দশ মিনিট পরেই হয়ে যাবে আমাদের সুস্বাদু এই পিৎজাটি দশ মিনিট পর আমি পিৎজার প্যানটি চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন আমাদের সুস্বাদু পিজাটি রেডি খুবই কম সময়ে এই পিৎজাটি তৈরি করা যায় অবশ্যই এই পিৎজাটি তৈরি করবেন এবং ভালো লাগলে আমাকে লাইকস এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আরও ইজি কিছু রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম